আসসালামু আলাইকুম, স্বাগত জানাই প্লাস মাইনাসে। দর্শক, আজকে এমন একটি সংবাদ পরিবেশন করব যা শুনে সত্যি বিমোহিত হবেন। সতীর্থ খেলোয়াড়দের কোরআন শেখান নারী ক্রিকেটার জাহানারা, চলুন জেনে নেই বিস্তারিত। জয়ের আনন্দ ভাগাভাগি ও দলের সঙ্গে ম্যাচ পরবর্তী টুকটাক আলোচনা শেষে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার জাহানার আলম। নারী দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সাক্ষাৎকার নিতে যোগাযোগ হয় তার সঙ্গে। সাক্ষাৎকারের মাঝেই হাজির হন এক সতীর্থ খেলোয়াড়। ফোনের ওপাশ থেকে শোনা গেল, আপু কখন পড়াবেন? কৌতূহলী মনে প্রশ্ন জাগে, বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টে খেলতে গিয়ে পড়াশোনার প্রসঙ্গ আসছে কেন? জাহানারাকে কি পড়ানোর কথা বললেন সেই সতীর্থ? অনুমতি নিয়ে এ বিষয়ে জানতে চাওয়ার পর শুরুতে খানিক ইতস্তত করলেন জাহানারা আলম, পরে খুলে বলেন পড়ানোর বিষয়টি। তিনি মূলত সতীর্থ খেলোয়াড়দের কোরআন তেলাওয়াত শেখান। ম্যাচের পর হোটেলে ফিরে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তারা অনেকজন। ওই সময়টা জানতেই জাহানারার কাছে এসেছিলেন সেই সতীর্থ খেলোয়াড়। জাহানারা জানান, দলের মধ্যে যাদের আগ্রহ আছে তাদের সবাইকেই কোরআন তেলাওয়াত শেখান তিনি। তার কথা, আমি আসলে আমার সতীর্থদের কোরআন পড়াই। সিনিয়র জুনিয়র যাদেরই আগ্রহ আছে, যারা ইচ্ছুক তাদের সবাইকেই পড়াই। আমি নিজে নিয়মিত কোরআন তেলাওয়াত করি। আমি চাই তারাও কোরআন পড়ুক, নামাজ পড়ুক পাঁচ ওয়াক্ত। এজন্য আর কি আমি এটা করি। ধর্মীয় দায়িত্ববোধ থেকেই মূলত মহৎ এই কাজটি জাহানারা করছেন আরও আগ থেকেই। বিশেষ করে করোনা ভাইরাসের লকডাউনে যখন ঢাকার বাসায় একা একা পরিবার থেকে দূরে ছিলেন, তখনও সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের সহায়তায় একজন সতীর্থ খেলোয়াড়কে কোরআন তেলাওয়াত শিখিয়েছেন। নিজে নিয়মিত ধর্মকর্ম করার পাশাপাশি অন্যদের এভাবে শেখাতে পারাকে জীবনের অন্যতম অর্জন হিসেবে উল্লেখ করলেন জাহানারা। করোনা লকডাউনের সময় আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে একজনকে কোরআন পড়িয়েছি, এছাড়া আরেকজনকে বাসায় নিজের হাতে কোরআন শিখিয়েছি। লকডাউনে এটা আমার সবচেয়ে বড় অর্জন, যে দু একজনকে কোরআন শেখাতে পেরেছি। তিনি আরও বলেন, একজনকে আরবি পড়িয়ে এখন কোরআন ধরিয়েছি। এখন শুরুর দিকে একটু দেখিয়ে দিলে ভালো, একজন মোটামুটি এখন সুন্দরভাবে পড়তে পারে, তাকে আর দেখিয়ে দিতে হয় না। আরেকজন এখন ক্যাম্পে আমার সঙ্গেই আছে, ওকে আমি একটু দেখিয়ে দেই। চেষ্টা করি প্রতিদিন আধ ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে দেখিয়ে দিতে। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা একজনকেও আরবি পড়ানো শুরু করেছেন জাহানারা। শিগগিরই তাকে কোরআন ধরানোর আশা জাগিয়ে তিনি বলেন, এছাড়া ক্যাম্পের বাইরের আরেকজন ক্রিকেটারকে নতুন করে আরবি পড়ানো শুরু করেছি ভিডিও কলের মাধ্যমে। ইনশাল্লাহ এক সপ্তাহ সময়ের মধ্যে তাকেও কোরআন ধরিয়ে ফেলতে পারব। জাহানারা নিজে চেষ্টা করছেন ধর্মীয় বিধিনিষেধ মেনে জীবন চালাতে, বাকিদেরও দেন একই পরামর্শ। পেশাদার ক্রিকেটার হিসেবে সবসময় ধর্মীয় পোশাকে থাকা সম্ভব হয় না এই পেস বোলিং অলরাউন্ডারের। এর বাহিরে বাকি কাজগুলো ইসলামী শরীয়ত মোতাবেক করার চেষ্টা সবসময় থাকে বলে জানান জাহানারা। তার কথা, আসলে আমার চিন্তা ভাবনা হলো পেশা আমার ক্রিকেট, তবে আমি জীবনযাপন করব ইসলামী শরীয়ত মোতাবেক। হ্যাঁ, খেলোয়াড়ি পোশাক হতে পারে একটু আলাদা, এর বাইরে আমি মনে করি বাকি সব কিছু ঠিক আছে। অন্তত সে মোতাবেক চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সত্য কথা বলা, সৎভাবে চলা, এগুলো করতে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তেমনই কাজটি করছেন ক্রিকেট খেলোয়াড় জাহানারা আলম। ক্রিকেটের পাশাপাশি এই মহৎ কাজটি করে যাচ্ছেন তিনি। এ বিষয়ে আপনাদের মতামত কামনা করছি। মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।